নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্র সলভ করাচ্ছি। দু হাজার চব্বিশ সালের ভলিউম টু সলভ করাচ্ছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে মডেল কোশ্চেন পেপার সলভ রায় মার্টিন। তো দেখো, আমি প্রত্যেকটা সেট ধাপে ধাপে করে সলভ করাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, তোমরা দেখতেই পারছো যে 550 নম্বর পেজ কিন্তু আজকে আমি সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে একটু আলোচনা করা যাক। বলেছে রোমান ওয়ানে রহিম ও অজয়ের মূলধনের অনুপাত যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা হলে অজয় মোট লাভের কত অংশ পাবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 14 রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ। তো দেখো, রহিম ইস টু অজয় 3000:5000, তিনখানা শূন্য কেটে দিলাম, 3:5 থাকছে। অনুপাতের যোগফল, অনুপাত দয়ের যোগফল 3:5, 8 অজয়ের লাভের অংশ। অজয় মানে কোনটা? অজয় মানে এইটা, 5/8 হয়েছে। যদি বলতো রহিম তাহলে কী হতো? 3/8 হতো। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সুপ্রিয় দর্শকার্থী। অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার 5/8। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট সুপ্রিয় দর্শকার্থী। এবার আমি রোমান টু এর প্রশ্নটা সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, রোমান টু এর প্রশ্ন বলেছে 2x²-3x-k+2=0। সমীকরণের একটি বীজ শূন্য হবে। তোমাদের মাথায় রাখতে হবে যদি কে মান যদি 2 বসিয়ে দাও তাহলে কিন্তু একটি বীজ কিন্তু তোমরা শূন্য পাবে। অঙ্কটার মানে করার কোনো প্রশ্নই ওঠে না, খুব ইজি অঙ্ক। অ্যান্সার হবে কিন্তু আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে। তো দেখো, এখানে কে জায়গায় যদি এখানে 2 বসিয়ে দাও তাহলে এখানে -2 + 2 কেটে যায়, -0, মানে এখানে 0 হয়ে যাচ্ছে। তো দেখো, 2x²-3x, তারপর আমি এক্সটা যদি কমন নিই তাহলে আমাদের কী থাকছে? এক্স কমন নিলে থাকছে 2x-3, ব্র্যাকেট ক্লোজ = 0, x=0, 2x-3 = 0 হয়, 2x=3 হবে, আর x=3/2, তার মানে কি এক্সের মান যদি 0 হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারছি একটি বেস কিন্তু শূন্য হবে। সুপ্রিয় দর্শক, এই দেখো আমি তোমাদের বোঝানোর জন্য একটু দেখিয়ে দিলাম। 2x²-3-k+2=0, 2x²-3x-2 কেটে গেল, 2x²-3x, এক্স যদি কমন নিই তাহলে কী থাকছে? 2x-3, x=0, 2x-3=0, 2x=3, x=3/2, অর্থাৎ বি এর অ্যান্সার। তোমার যদি কে এর মান যদি 2 ধরো তাহলে কিন্তু একটা বীজ কিন্তু শূন্য বেরোবে, এবং অপর বীজ কী বেরিয়েছে? 3/2 বেরিয়েছে। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক, এবিসি এর কোন এবিসি 90 ডিগ্রি, AB 6 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার, ABC-র পরিবেশার্ধ নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী, পরিবেশার্ধ, তো দেখো আমি কী করে তোমাদের সলভ করে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমি বি কোণকে 90 ডিগ্রি দেখাচ্ছি, যেখানে AB 6 সেন্টিমিটার বলেছে, BC 8 সেন্টিমিটার বলেছে, তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর AC কিন্তু অতিভুজ আছে। তো দেখো, আমরা জানি কি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি সমাসন কী আছে? AB² + BC² যেটা আমি এই যে এখানেই লিখেছি, অর্থাৎ AB 6 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার, এসি রুটের ভিতরে কী করছি? AB² + BC² এবির মান 6 আছে, BC-র মান 8 আছে, 6-এর হোল স্কোয়ার মানে কি 36, 8-এর হোল স্কোয়ার মানে কি 64, 36 আর 64 যোগ করলে হচ্ছে আমাদের কত হচ্ছে 100 থাকছে, 100 মানে কি 10 সেন্টিমিটার, পরিবেশার্ধ মানে কি 5 সেন্টিমিটার, 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ এসির মান যদি 10 সেন্টিমিটার বের হয় তাহলে মনে করো এখানে আমি ধরলাম ডি ধরলাম, ঠিক আছে, ডি ধরলাম, তাহলে এটি 5 সেন্টিমিটার আর ডিসি 5 সেন্টিমিটার। এই যে এইটাকে যে অর্ধেক করেছি এটাকে বলে আমাদের পরিবেশার্ধ, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে? কী বলছি? 5 সেন্টিমিটার, কী হবে? 5 সেন্টিমিটার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 অঙ্ক, একটি সুষম বহুভুজের একটি বৈকোণের বৃত্তীয় মান কত হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু তোমরা জানো যে টোটাল কিন্তু 360 ডিগ্রি আছে সুষম পঞ্চভুজ। তো দেখো, পঞ্চভুজ যদি বলে তাহলে কী করবো আমি? 360-কে আমি 360 দিয়ে ভাগ করেছি, না সরি, 360-কে আমি 5 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে কত হবে? 72 ডিগ্রি হবে, 72 ডিগ্রি হবে। তো দেখো, আমরা জানি যে এখানে কী বলেছি, এখানে বলেছি যে বৃত্তীয় মানটা বের করতে বলেছে, তাই তো? তো বৃত্তীয় মান বের করার ফর্মুলা কী আছে তোমাদেরকে তুমি বারবার শিখিয়েছি, 180° = π রেডিয়ান, 1° = π রেডিয়ান / 180, 72° = কত হবে?
पाई रेडियन माल्टिप्लै 72 डिग्री बाई 180 डिग्री 36 दिए काटाकाटी गेछे 36 दुगुनी 72 36 के 5 दिए गुण कर ले 180 अर्थात 2 पाई रेडियन बाई 5 एर आंसर हबे बी एर आंसर ठीक आछे कि बोलछि बी एर आंसर हबे नेक्स्ट अंक कि बोलेछे रोमान 5 एर अंक सुप्रिय दर्शकार्थी बोलेछि একটি সমকোণী চৌকোলের সন্নিহিত তিনটি তাদের তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে পি বর্গ একক কিউ বর্গ একক আর বর্গ একক চৌকোলের কর্ণের দৈর্ঘ্য কত হবে তো দেখো এটা তো হবে না পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার হবে না এটাও হবে না এটাও হবে না এর অ্যান্সার কিন্তু এটা হবে ঠিক আছে পি কিউ বাই আর প্লাস আর কিউ বাই পি প্লাস পি আর বাই কিউ একক হবে তো তোমরা তো জানো যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাট এখানে বলেছে যেহেতু বর্গ বলেছে বলেছে যে তিনটি তলের ক্ষেত্রফল পি কিউ আর বলেছে তার জন্য প্রথমে পি কিউ বাই আর তারপরে আর কিউব বাই পি তারপরে কি বলছে পি আর বাই কিউ বর্গ একক ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক কি বলেছে ছয় দেগের অঙ্ক 7,9,11,x,15,y সংখ্যাগুলির যৌগিক গড় কত আছে 11.5 এক্স প্লাস ওয়ার মানটা আমাদের নির্ণয় করতে বলেছে সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কী করে করি সেই দিকে প্লিজ একটু নজর দাও এই যে আমি করেছি দেখো 7 প্লাস আমি প্রথমে কী করেছি টোটাল সংখ্যাগুলোকে যোগ করেছি 7+9+11+x+15+y ঠিক আছে টোটাল কিন্তু ছখানা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 তাই তার জন্য আমি 6 দিয়ে ভাগ করেছি এবং বলেছে যার গড় বলেছে 11.5 তো দেখো 11.5 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে আমরা পাবো 69 পাবো আর এখানে কে যে 7+9+11+15 যোগ করলে কত হবে 42 হবে 42 হবে 42 প্লাস এক্স প্লাস ওয়াই তো দেখো এক্স প্লাস ওয়াই সমান কি আছে 69 এই প্লাস 42 আছে এই দিকে আসলে কি হবে মাইনাস 42 হবে তো দেখো 69 থেকে 42 বাদ দিলে কত হবে 27 হবে অর্থাৎ এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার 27 সুপ্রিয় দর্শকার্থী এখানে তোমরা একটু বা লিখবে ঠিক আছে বা লিখবে অতএব ঠিক আছে কী বলছো বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের সলভ করাবো শূন্যস্থান পূরণ করো সুপ্রিয় দর্শকার্থী তো দেখো দু দাগের যে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রথমে বলেছে রোমান অনেক বার্ষিক শতকরা সরল সুদের হার সময়ের মতো কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কিন্তু এটা তো তোমরা জানো যে জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক সুদের হারের সঙ্গে সময়ের কিন্তু ব্যস্ত সম্পর্ক এটা কোনো করার কোনো প্রশ্নই ওঠে না তো বুঝতেই পারছো রোমান্টির অঙ্ক পি প্লাস ওয়ান বাই পি প্লাস টু সমান রুট থ্রি মাইনাস টু পি প্লাস টু এর মাথায় কিউব প্লাস ওয়ান বাই পি প্লাস টু এর মাথায় কিউব তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এই অঙ্কটা তোমাদের আমি পরে করিয়ে দেবো এর অ্যান্সার কিন্তু জিরো হবে এখানে কিন্তু তোমরা এর কিন্তু এলসিএম করে কিন্তু পি এর মানটা বের করে পি এর মানটা পরে কিন্তু পুট করতে পারো বাট আমি তোমাদের পরে করিয়ে দেবো সময়টা অনেকটা শর্ট আছে ঠিক আছে পরের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো রোমান তৃতীয় অঙ্ক কী বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার সেই বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার বলেছে লম্ব দূরত্ব কত হবে তো দেখো অ্যান্সার কিন্তু 12 সেন্টিমিটার হবে কী করে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী তো দেখো এখানে আমি অঙ্কন করেছি ঠিক আছে এটা কিন্তু আমাদের জিয়া ঠিক আছে এটা কিন্তু জিয়া ঠিক আছে কী বলছি এটা জিয়া তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে জিয়া যদি হয় ঠিক এটা এরকমভাবে হওয়া উচিত ছিল আঁকাটা ঠিক আছে এখানে এ ই বি ডি সি তো দেখো এ ডি 13 সেন্টিমিটার এ বি 10 সেন্টিমিটার আর এ ঠিক আছে এখানে বলেছে এ ই এ আর ই ঠিক আছে এটা কিন্তু 5 সেন্টিমিটার আছে তো দেখো এইদিকে 5 সেন্টিমিটার এইদিকে 5 সেন্টিমিটার এটাই তো আমাদের জিয়া ঠিক আছে তোমরা মাথায় রাখবে যদি একটা বৃত্ত অঙ্কন করো ঠিক আছে বৃত্ত যদি অঙ্কন করো তো এটা আমি টানলাম যদি এটা যদি আমি টানি তো জিয়া কোথায় আছে জিয়াটা টোটালটা তো জিয়া এই যে টোটালটা জিয়া এই জিয়া তো এইদিকেও আছে তো দেখো এটা যদি 10 সেন্টিমিটার তো এটা 5 হবে এটা 5 হবে আর এটা কত হবে এটা তো বলেই দিয়েছে অলরেডি কিন্তু কত বলেছে 13 বলে দিয়েছে তার মানে আমার এই মানটা বের করতে হবে বুঝতে পারছো আমি কী বলছি 13² - 5² এটা তো কত হবে তাহলে 13 - 13² মানে কি 169 হবে এই যে করে দিয়েছে দেখো 169 আর এখানে কেছে 5² মানে কি 25 169 থেকে 25 বাদ দিলে কত হবে 144 মানে কি 12 সেন্টিমিটার এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান 4 এর অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 এর অঙ্ক কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার ওয়াই সমান 1 হলে কস এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে সুপ্রিয় দর্শকার্থী তো তোমরা দেখতেই পারছো যদি এখানে কিন্তু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আমরা কী জানি 1 জানি তাই তো তো দেখো এখান থেকে আমরা দেখতে পারছি যে যদি কস এক্স মাইনাস ওয়াই হয় তাহলে যেহেতু কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে কস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তার মানে কী আছে এক্স মাইনাস ওয়াই যদি হয় এর মানও কিন্তু 1 হবে ঠিক আছে যতটা সম্ভব 1 হবে তোমরা একটু বাড়িতে বসে প্র্যাকটিস করে দেখবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো পাঁচ দাগের অঙ্ক একটি গোলকে গোলক ও একটি লম্ব বৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধ আর
এদের ঘনফল সমান হলে চঙ্গের উচ্চতা কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তোমরা জানো যে চঙ্গের যে গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, গোলকের আয়তনের ফর্মুলা আছে 4/3 পাই আর কিউব, আর চঙ্গের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এস। তো দেখো আমি অঙ্কটা কিন্তু করিনি, 4/3 পাই আর কিউব ঘন একক হবে, এটা পাই আর স্কোয়ার এস ঘন একক হবে। অনেক কিছু লিখতে হয়, প্রথমে লিখতে হবে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, তারপর লিখতে হয় চঙ্গের আয়তন 4/3 সরি পাই আর স্কোয়ার এস ঘন একক। বাট এসব আমি লিখিনি, যেহেতু শর্টকাট এক নম্বরে মাত্র একটা অঙ্ক আছে MCQ মানে শূন্য স্থানে, সেই জন্য আমি শর্টকাট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো সুবিধা দর্শকার্থী, 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এস, এটা কিন্তু গোলকের আয়তন, এটা কি আছে চঙ্গের আয়তন। তো দেখো এখানে আর কটা আছে, এখানে আর তিনটে, এখানে আছে দুটো, তো একটা থাকে পাই পাই কেটে দিয়েছে, তো এইচ সমান সমান কী থাকে 4/3 আর থাকে। সুপ্রিয় দর্শকার্থী কী বলছি বুঝতে পারছো, অ্যান্সার কিন্তু এইচ সমান সমান 4/3 আর হবে। ওকে কী বলছি আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, রোমান সিক্সের অঙ্ক বলেছে মানের ঊর্ধ্বক্রমে সজ্জিত 2n+1 সংখ্যক সংখ্যার মধ্যমা কত হবে। তোমাদের মাথা রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কের অ্যান্সার কিন্তু n+1তম পদের হবে। তোমরা জানো যে এই টাইপের অঙ্ক কী আছে, যে n+1/2 তম, তারপরে কি আছে n/1/2, তারপরে কি আছে n/1/2, তাহলে n/2 তম প্লাস n/2+1 তম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মানের ঊর্ধ্বক্রমে যদি সজ্জিত করা হয় 2n+n সংখ্যক মধ্যমার মানের মধ্যমা যদি হয় সেটা n+1 তম পদের মান হবে, মানে n একটি স্বাভাবিক সংখ্যা, তোমরা তো জানো এটা। তোমাদের কিন্তু এই রাশিবিজ্ঞান 26.1, 26.2, 26.3, 26.4 এই সমস্ত অঙ্কগুলোর কিন্তু আমি প্রায় মানে তোমাদের করিয়ে দিয়েছি আর কি। আর বাকি যে MCQ আছে 26.4 থেকে সেইগুলো কিন্তু আমি অনেকবারই করিয়েছি, আর বাকি যে অঙ্কগুলো আছে সত্য মিথ্যা আছে চার দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি।